ভর্তুকিতে নারাজ, ভাড়া বাড়ানোর দাবিতে অনর বাস মালিকেরা, জানালো বাস সিন্ডিকেট। সমস্যা অনেক, প্রায় 6 লক্ষ পণ্য পরিবহন গাড়ি আছে, 23টা জেলার আমরা প্রতিনিধিত্ব করি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। আমরা অল ইন্ডিয়া মোটর কংগ্রেসের নেতৃত্বে সারা ভারতবর্ষে মিলে আমরা যে ডিজেলের দাম আমাদের বেসিক্যালি ডিজেলের দাম যেখানে পৌঁছেছে আমাদের ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর, সব ফ্যাক্টরি বন্ধ, ফলে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এর পাশাপাশি হ্যাভক ওভারলোড চলছে, যেখানে ব্রিজ বন্ধ ভাঙছে, কালভার্ট ভাঙছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে এক্সেস লোড দিয়েছিল সারা ভারতবর্ষের সব স্টেটে ইমপ্লিমেন্ট হলেও আমাদের পশ্চিমবঙ্গে সরকার, আমরা অনেকবার চিঠি দিয়েছি, স্ট্রাইক করেছি, কিন্তু আজ অবধি আমাদের সেটা ইমপ্লিমেন্ট হয় নাই। আপনাদের কাছে অনুরোধ, আমাদের মঙ্গলবার বেলা 2টার সময় প্রেস কনফারেন্স আছে, এবং সেটাই আমাদের 23টা জেলা থেকে আমরা যোগাযোগ করে কোভিডের জন্য মিটিংয়ের ব্যবস্থা করছি, আমরা মঙ্গলবারেই জানিয়ে দেব। আপনাদের সবাইকে আহ্বান করছি আমাদের মিটিংয়ে আসার জন্যে। তবে জয়েন্ট কাউন্সিল এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন পাশাপাশি থেকে সব দিন লড়াই করছে, এবং জয়েন্ট কাউন্সিল যতদিন পর্যন্ত সিদ্ধান্ত সরকার সঠিক না দিতে পারবে, ততদিন পর্যন্ত পরিষেবা আমরা দিতে পারবো না। কারণ আমাদের পকেটের পয়সা শেষ হয়ে গেছে, আমাদের সঙ্গে পণ্য পরিবহনও যোগ করেছে, আমরা দেখেছেন পণ্য পরিবহন তারা আমাদের আজকে এসছেন আমাদের সঙ্গে, এবং অল ইন্ডিয়া পণ্য পরিবহনও এই মুহূর্তে আমাদের ফোনে জানিয়ে সমর্থন জানিয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে এরা চলবে আজকে, এবং পণ্য পরিবহন করে শুনুন তারা কি বলছে আজকে। তপন দা, মুখ্যমন্ত্রী বলছেন একটু মানবিক হন, এই পরিস্থিতিতে মানুষের যে অবস্থা রাজ্যের, সেই জায়গা থেকে সবাই মিলে যৌথভাবে কাজ করার কথা বলছেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী 15 টাকা যে অনুদান দিয়েছেন সেটা নিচ্ছেন না, আবার ভাড়া বৃদ্ধি করতে বলছেন, কিন্তু এদিকে রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ, সেই জায়গা থেকে কি মানবিকতা হওয়া দরকার ছিল না? মানবিক সরকারের পক্ষে আমি মানবিক, রাস্তায় যদি কোনো একটা দুস্থ ব্যক্তি পড়ে থাকে তাকে যদি আমি রেখে চলে যাই তাহলে আমি অমানবিক হবো, আর সেই দুস্থ ব্যক্তিকে নিয়ে যদি আমি হসপিটালে অ্যাডমিট করি আমি অমানবিক। আমার পাশের বাড়ি যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাকে যদি আমি কেয়ার না করি আমি অমানবিক, আর তাকে যদি কেয়ার করি আমি মানবিক। কিন্তু আমি দিনের পর দিন, মাসের পর মাস আমার নিরীহ সাধারণ বাস মালিকরা, যারা শ্রমিকরা, যারা ঠিকমতো খেতে পায় না, তারা কি করে মানবিক হবে? তাদের পকেটে পয়সা নেই, তাদের ঘর পরিবারের হাতে গয়না বন্ধক দিয়ে তাদের গাড়ি চালাতে হয়েছে, তাদের পক্ষে সাধারণ লক্ষ্যে তারা আজকে এসছে। এই সাধারণ ঘরের মানুষটা কি করে মানবিক হবে? আজকে যদি তাদেরকে অমানবিক বলে তাও দুর্ভাগ্যজনক আমাদের কাছে। প্রায় 41,000 গাড়ি জেলাতে আছে, বাকি প্রায় 5 থেকে 6,000 গাড়ি আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা মিলে কলকাতায় চলে, সার্বিক প্রায় 46,000 মতো গাড়ি, 46,000 গাড়ি আমাদের সারা রাজ্যে চলে। এবং আমরা বুঝতেই পারছেন মানুষ সবাই করোনার বিধি মেনে আসতে হয়েছে বলে সবাই আসতে পারিনি, সমস্ত জেলা থেকে, সমস্ত কলকাতা বিভিন্ন রুট থেকে প্রতিনিধি যায় আজকে এখানে এসছেন। এই প্রথম যে কোভিড-19 বিধিতে এত মানুষ তার জ্বালায়, পেটের চালায়, বাঁচার চালায়, এই এই রৌদ্র, এই গরমে একত্রিত হতে পেরেছে, এটাই তার নিদর্শন, এটাই তার প্রমাণ হয়ে যাবে আমাদের বাঁচার লড়াই। 46,000 যত যত গাড়ি আছে সমস্ত গাড়ি তারা গাড়ি থেকে পরিশোধ দিতে পারবে না, সম্ভব পণ্য পরিশোধ দেওয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিভিন্ন, গত কয়েকদিন ধরে আমরা দেখেছেন, গত 1 মাস ধরে যদি সমস্ত গাড়ি আছে দাব্দ তাহলে কিন্তু ঘর থেকে 7 দিনও গাড়ি চালানো যেত না, কিন্তু কেবলমাত্র 25-30% গাড়ি নেমেছিল, তাই কিন্তু এই অবস্থায়। আর যদি সমস্ত গাড়ি নামে যেখানে রাস্তায় মানুষ নেই, লোকাল ট্রেন চলছে না, মেট্রো বন্ধ আছে, স্কুল কলেজ স্পোর্ট আদালত বন্ধ আছে, সেখানে তো মঙ্গল ঘরের থেকে মানুষ তার কলকাতায় আসবে না, সেখান থেকে মঙ্গল হতে মানুষ আর তো জেলায় যাবে না, আজকে জেলাতে আরো কঠিন অবস্থা, আরো কঠিন জেলায়। এবার আপনি কি জায়গা সবসময় খোলা থাকবে, যখন যত সময় পর্যন্ত রাজ্য সরকার একটা সঠিক সিদ্ধান্তে না ঘোষণা করবে তত সময় পর্যন্ত আমাদের এই পরিষেবা বন্ধই থাকবে। রাজ্য সরকার একটা অনুদান ঘোষণা করেছে, সুতরাং আমরা বুঝতে পারলাম না যে কমিটি কি এই অনুদানের জন্য কি রেকমেন্ড করেছে, না রাজ্য সরকার নিজে এটাকে ঘোষণা করেছে, সেটা আগে প্রকাশ হোক। এক, দুই হচ্ছে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে পেপারে অ্যাড দিয়ে বলুক যে একটা গাড়ি চালাতে গেলে দৈনন্দিন খরচ
এবং মাসে কত খরচ এবং ইয়ারলি কত খরচ তাহলে আমরা বুঝতে পারবো। রাজ্য সরকার কিরম দিচ্ছেন না, অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে রাজ্যের বাস মালিকদেরকে ফেলে দিয়েছে এবং পরিষেবা দেওয়া আর সম্ভবপর হচ্ছে না, জোর করে বললো আর পরিষেবা দিতে আমরা পাচ্ছি না।